আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই সাহেব, আজকে আমরা খিচুড়ি আনদিমু। আজকে আর রান্না করবে মোহাম্মদ নূর আলম রিপন। আজকে মুই সবগুলো আঞ্চলিক ভাষায় করিম, কাউ মাইন্ড করেন না, কারণ আমি মূর্খ মানুষ। প্রথমে কী দেওয়া হইল, রসুন, জিরের গুঁড়া, তার সাথে পেঁয়াজ, কিন্তু আমনে দেওয়া ছিল কুচি কুচুড়ি কাটা, ওইটা দিয়ে একটা ঘুটে মারা হইল, বাংলা কথায় মাখি দেওয়া হইল। এরপরে তেল দেওয়া হইল, তেল না দেওয়া উচিত ছিল, পেঁয়াজ বাঁধা করছিল, পানি দিবার গেছিল, তেলের দাম বেশি, টাকা শর্ট। আচ্ছা, তারপরে চ্যাংড়া শুনে নাই, চ্যাংড়া তেল দিয়ে মাখছে, কষ্ট পাইছ। আচ্ছা ঠিক আছে, ইয়ারপরে কী দেবে, বড়ো এলাইচ, ছোটো এলাইচ, আরও কী কী আছে সবগুলো দিয়ে দেবে, কিন্তু ভাঙে দিবা লাগছে আর না, যাতে স্বাদ বেশি পাওয়া যায়, ওটা ট্রিক রিপনের। আচ্ছা ঠিক আছে, দেওয়ার পর কী করবে, আবার মাখবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি মাখিস না গে, মাখ মাখ, তাড়াতাড়ি মাখ, জম্বের মাখ, মাখতে লাগছে, মাখতে লাগছে, মাখুক। তারপর কী করবে, তুলিয়া রাইস কুকারে বসে দেবো। এটাই এখন সাবধানতা অবলম্বন করবেন বন্ধুগণ, কাউ কিন্তু হাত দিবেন না কারেন্টের লাইন দিয়ে, বুঝছেন? এমনি যে কারেন্টের যে ভোল্টেজ কম, বর্তমান নাকি এই জান্নাতে সেটা তো অনেক দেখে বলছিল, এটা পুরনো হয়ে গেছে, নতুন আর কী করেন। তারপর কারেন্টের ভোল্টেজ কম, এরপর কী করেন, কাঁচামরিচ কাটাই দিয়ে কাটবে নাকছে, কাটাই না কী করে এখান কন্ত দেখি তোমরা, সেখানে কাটবে নাকছে ভয়রিনভাবে, এক ফল্লা বুড়ি করবে নাকছে। কাটার পর কী করবে, আবার মাখবে। আচ্ছা কাটুক, দেখি কাটার পর সেখানে কী করে কাটবে লাগছে, কাটুক। এটা কিন্তু চাইল আর মসুর ডাল দেওয়া হয়েছে, আর মশলাপাতি সব কিছু দেওয়া হয়েছে, আবার ঘুটে মারবে লাগছে। রাইস কুকার আছে, হাতে দেয় না প্লাস্টিকের, ওইটা ব্যবহার করবেন, ওয়ালটন ব্র্যান্ড, ভালো জিনিস, দেশি পণ্য, কিনে হইলাম ধন্য, মাঝখানে টাকা হইবে লস। আচ্ছা যাই হোক, তারপরে মাখা হইতেছে, মাখার পরে কী করা লাগবে, মাখার পরে পরিমাণ মতো পানি দেওয়া লাগবে। এক মগ পানি, এই পানি দিস না গেরি, কোটে তুই পানি দে, পানি দে, পানি দে, পানি কি মঙ্গলা নাকি, পানি কি তেল, যত বেশ পানি দে, সেখানে কম করে পানি দেবে, কারণ বেশি দিলে আবার ঝুরঝুরে খিচুড়ি হবার নয়, বেশি দিলে তোমার ঘ্যালঘ্যালা খিচুড়ি হইবে। আচ্ছা সেখানে পানি দিল, দিয়ে এখন পর্যবেক্ষণ করবে নাকছে, আরও ওখানে পানি দিল, সেখানে যে হাড় কিপ্টের ভাই পানি দিবে চায় না। আচ্ছা ঠিক আছে, পানি দিছে, দেওয়ার পরে এখন অপেক্ষা করলো, অপেক্ষা করার পরে ওরা আল্লাহ কী কারবার, টক করি কমরা এমন হয়ে গেলো, মাঝখানে সবাই লাগছিল, এ ধনিয়া পাতা সিঁড়ি দেওয়া হইলো, ধনিয়া পাতা কাটিয়ে রাখা হয়েছিলো, এটা সিঁড়ি দেওয়া হইলো, এটা দিয়ে আবার নাড়া হইলো, নাড়ার পরে আরও কিছুক্ষণ আমরা দেরি করবো, দেরি করার পরে খিচুড়ি হয়ে যাবে, ঢাকি ছো আবার, ঢাকি থাকার পরে কিছুক্ষণ পরে চমক দেখবো। আচ্ছা এবার হবার লাগছে, আবার আসলো, ওয়াল্লা ডিম করতে গিয়েছিল, খিচুড়ি তো হয়ে গেছে কিন্তু ডিম নিশ্চয়ই কোনো গড়বড় আছে, রাইস কুকার কি ডিম ছিল, এই চাঙড়া পালাস কে, এই চাঙড়া অনেক সরম খায়, এই চাঙড়া আবার পালাস, কী সমস্যা, এই যে ডিম করতে গেছিল দেখছেন, এই চাঙড়া ডিম আর থেকে আমদানি করছে, ডিম আগে খোলটে নিয়েছিল তারপরে দিছিল, এই দেখেন কিছু নাই, ডিমের ম্যাজিক আটে না। ঠিক আছে, ডিম খোলটার পর আবার দেওয়া হয়েছিল। আচ্ছা ঠিক আছে, এবার আমরা টেস্ট করবো খাওয়ার পর, ও আল্লাহ জম্মের খাওয়ান, যা টেস্ট হয়েছে, পুরো অসাধারণ টেস্ট, অসাম অসাম ভাই, যতগুলো দিব আজকে শকুনি খাইম, কত না খাই টপুরি খা, খাইছি না গা, চাঙড়া টপুরি খাই, দেখিস কী আবার দিম, ওই দেখিস কী টপুরি খা তুই, হুম হুম কত বেশি ওটা আল্লাহ ডিম, ভাই আমার টাকা নেই, ফকির মানুষ, ডিম কিনছি অনেক, টাকা ছাড় বেশি তাই বেশি কিছু কিনবে না, এতে আমার টাকা নাই, তবে অসাধারণ খিচুড়ি ছিল আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে।